দর্শক সিসিএন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদ ইবনে রহিম, এখন অবস্থান করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। তো আজকে শুক্রবার হয়ে আমরা দেখতে পাচ্ছি পর্যটকের অসম্ভব ঢল নেমেছে আমাদের মাঝে। যদি আমরা একটু দেখি এই মুহূর্তে, এই মুহূর্তে অনেক বেশি পর্যটকরা অবস্থান করছেন আমাদের কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। তবে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবার ও কিছুদিন আগেই হিন্দুদের একটি ধর্মীয় উৎসব দুর্গাপুজো থাকায় এবং সরকারি ছুটি থাকায় এখন দেখতে পাচ্ছি পর্যটকের অসম্ভব ঢল নেমেছে। তবে এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তা হচ্ছে পর্যটকরা গোসল করতে নেমে অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছে কিছু লাইফগার্ডের পাশে, ওনাদের সাথে একটু কথা বলে জানা যাক। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেরেছি একজন পর্যটককে এখান থেকে উদ্ধার করা হয়েছে মুমূর্ষু অবস্থায়। তো এই বিষয়ে আমরা আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ড ভাইয়ের সাথে একটু যদি কথা বলি। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জহির। আমি সিনিয়র লাইফগার্ড হিসেবে আছি। আচ্ছা, এই একটু আগে যে ঘটনাটা ঘটেছে এটা একটু আমাদেরকে জানাবেন। আসলে আমাদের বর্তমানে আছে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। তো প্রতিদিনের মতো আজকে প্রচুর পর্যটক দেখা যাচ্ছে এখানে। আমরা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা হিমচিম খেয়ে যাচ্ছি। তো আমরা সবাই সকাল 10টা বাজে নামছিলাম পানিতে। তো এখনো পর্যন্ত আমরা পানিতে আসি। তো হঠাৎ এক পর্যটক এই বরাবর আমাদের রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের বাইরে ডুবে যান। তো আমাদের একজন লাইফগার্ড ভাই গিয়ে তাকে উদ্ধার করে এখানে আনে। তো ওই সময় আমাকে ডাকে, সিনেমা হিসেবে আমি আসি। তখন তার আমরা শ্বাস জ্ঞান চেক করে দেখি, তার শ্বাস আসার জ্ঞান নেই। তাৎক্ষণিক আমরা অ্যাম্বুলেন্সকে কল দিই, অ্যাম্বুলেন্স এখানে চলে আসে, তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। আর আমরা যে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় টিউব নিয়ে খেলার সময়ও অনেক অনেক বেশি দূরে চলে যাচ্ছে এবং তার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে, এই বিষয়ে কি বলতে চান? আসলে আমরা যারা পর্যটক নিয়ে, যারা কক্সবাজার পর্যটক নিয়ে যারা ব্যবসা করেন, তাদের শুধু তাদের কিছু করণীয়, অবশ্যই কিছু করণীয় কাজ আছে। সেটা হচ্ছে শুধু পর্যটক নিয়ে ব্যবসা করলে হবে না, তাদের নিরাপত্তার কথাটাও তাদের ভাবতে হবে। যেমন কি আমি শুধু টিউব ভাড়া দেবো, পর্যটকদের নিরাপত্তা কি সেটা দেখবো না, সেটা হবে না। এই জন্য বেশিরভাগ টিউব মানে যারা টিউব ভাড়া দেয় তারা পর্যটকদেরকে দেখাশোনা রাখে না। আর কিছু টিউবওয়ালা আছেন তারা খুবই সেন্সিটিভ এবং সেন্সিটিভ কাজ করে, তারা আমাদেরকে সবসময় হেল্প করে। যেমন কিছু টিউবওয়ালা আছে এখানে, তারা সবসময় আমাদেরকে হেল্প করে। আর কিছু টিউবওয়ালা আছে যারা এখানে ব্যবসা করতে আসেন, তারা কিন্তু টাকা ইনকাম করতে আসেন, পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে আসেন নাই। তাদের কথা হচ্ছে আমি টাকা পাইছি, আর তাই পর্যটক ডুবেক বা মরুক সেটা আমার দেখার কিছু না। আর কিছু টিউবওয়ালা আছেন তারা সবসময় ব্যবসা করেন, তারা পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে যান আমাদের সাথে। তো আমরা কিভাবে বুঝতে পারবো যে মানে একজন পর্যটক যে বিপদে পড়েছেন, বা কোন সময় গেলে বা কোন জায়গায় গোসল করাটা নিরাপদ বা বিপজ্জনক, এটা একটু আমাদেরকে জানাবেন? আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, আমাদের বিচটা কিন্তু 120 কিলোমিটার, 120 কিলোমিটার বিচে কিন্তু পুরো বিচটা কিন্তু নিরাপদ নয়। নিরাপদ জায়গা হচ্ছে আপনি মাত্র 3টা প্লেস, লাবণী, সুগন্ধা, কলাতুলি। তো এই দুই পাশে দেখবেন 2টা লাল হলুদ পতাকা, দুই লাল হলুদ পতাকার মানে হচ্ছে সুইমিং জোন। দুই পতাকার মাঝখানে যারা লাল হলুদ, তাদেরকে আমরা অপসারা রাখি। যদি পতাকার বাইরে কেউ বিপদে পড়ে, আমরা তাৎক্ষণিক আমাদেরকে, আমাদের জেডিসকি বাইরে আছে, তারা সবসময় আমাদেরকে হেল্প করে এবং আমরা সবসময় চাই সকল পর্যটক নিরাপদ থাকুক। অনেক বেশি ধন্যবাদ আমাদের সিসেফ লাইফগার্ড ভাইদেরকে এত বেশি সেবা দেওয়ার জন্য। তো আমরা যদি এখন দেখি যে অসংখ্য পর্যটকের ঢল নেমেছে, যদিও তারা অনেক সময় অসতর্কবশতই অনেক দূরে গিয়ে গোসল করেন এবং অনেক সময় অনেকে টিউব নিয়ে গোসল করতে নেমে অনেক বেশি দূরে চলে যান, যার কারণে হয় কি ঢেউয়ের ধাক্কায় টিউবটি যদিও অপর পাশে ফেরত চলে আসে, কিন্তু যে ব্যক্তিটি টিউবে গোসল করেন তিনি কিন্তু নিচেই পড়ে যান। এর কারণে প্রতিনিয়তই মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটছে। তো কিছু টিউবওয়ালাকে অনেকবার আমাদের সিসেফ লাইফগার্ডরা সতর্ক করলেও তারা এটি শুনছেন না বলে আমরা অভিযোগ পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এখন সমুদ্র সৈকতে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে, অনেক বেশি পর্যটক রয়েছেন আমাদের বর্তমান সুগন্ধা পয়েন্টে। আমরা একটু যদি সমুদ্র সৈকতের দৃশ্যটি একটু আপনাদের দেখাই, দেখতে পারবো অনেক বেশি পর্যটক এসেছেন। কোথা থেকে আসছেন?
তো এই মুহূর্তে আমরা কিছু পর্যটকদের সাথে যদি তাদের অনুভূতি যদি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসেছেন, কয়দিনের জন্য এসেছেন? আসছে তিন দিনের জন্য। তিন দিনের জন্য তো কেমন অনুভব, কেমন উপভোগ করছেন? ভালো ভালো, মানে মোটামুটি এখন পরিবেশ ভালো বা বৃষ্টি বাদল নাই, মোটামুটি মানে সবাই ঘুরতে পারতেছে, রিল্যাক্সে বা সবাই মানে একটা উপভোগ করে আনন্দ পাইতেছে। কোন ধরনের অসুবিধা হচ্ছে না আমাদের পর্যটক ভাইদের? যদিও আমরা শুনেছি, অনেকের কাছে শুনেছি যে আমাদের বর্তমানে হোটেল পেতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ হোটেল এই মুহূর্তে কানে কানে পূর্ণ। তো আমাদের সামনে আর কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথেও একটু কথা বলে জানবো তাদের তারা কেমন উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকত। তো ভাইয়া, আপনার নাম? আমার নাম শোহিদ আলম। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম কলেজে পড়ালেখা করি, আমার বাড়ি এদিকে কক্সবাজারে, আমি এদিকে স্থানীয়। অবশ্যই এদিকে অনেক কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে সবাই মানে হোটেল পেতে অনেক কষ্ট হচ্ছে, বিভিন্ন ভাবে অনেক হয়রানির শিকার হচ্ছে। আমি আর আমরা ফ্রেন্ডরা একসাথে আসছি, অবশ্যই আমরা এরকম অনেক কষ্টের মানে এরকম অনেক মানে অনেক মানুষের এরকম হতাশার অনেক কথা আমরা শুনেছি, যেগুলো আমরা ওদেরকে যেভাবে পারি আমরা সাহায্য করার চেষ্টা করেছি। ধন্যবাদ, সবাইকে উপভোগ করুন। ধন্যবাদ। তো আমরা যেটি বলে থাকি, প্রতি শুক্রবারে আসলে অনেক বেশি পর্যটক আমাদের মাঝে চলে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে, যার কারণে হোটেলেও হোটেল পেতে বা অন্যান্য খাবার সামগ্রীর দাম বেড়ে যায়, এটা আমরা সবসময় শুনে থাকি। তো আমরা সবার কাছে দেখতে পাচ্ছি তবুও তারা অনেক বেশি উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকতকে সর্বোপরি। তো আমরা যদি আরেকবার একটু দেখে নেই পুরা কক্সবাজার সমুদ্র সৈকত, আসলে কানাই কানাই পরিপূর্ণ এই মুহূর্তে। সবাই জয়েন হয়ে যাচ্ছেন সূর্যাস্ত দেখার জন্য, অনেক বেশি প্রাণচঞ্চল হয়ে উঠেছে আমাদের সমুদ্র সৈকত। তো আজ তো আমি সাদ ইবনে রহিম, সুগন্ধা পয়েন্ট থেকে, সিসিএন, কক্সবাজার।